আজও আপনাদের সামনে। তো নমস্কার, এই ইভিনিংয়ে মাইত্রী টিভি চ্যানেল প্রত্যেক দিন যে লাইভ টেলিফোনিক প্রোগ্রাম নিয়ে আসে, আজও নিয়ে এসছে আপনাদেরই জন্যই। যে বিষয় আপনাদের সামনে তুলে ধরছে, এই বিষয়ে আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন। তো যে বিষয়টি আপনাদের সামনে রাখছি, বিষয়টি হচ্ছে যে সাইক্লোন নিসর্গ এবং লকডাউনের স্থিতি নিয়ে আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারবেন। এই ইভিনিংয়ে যে নাম্বারে আপনারা কল করবেন, সরাসরি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এবং এই যে লাইভ টেলিকাস্ট আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে মাইত্রী টিভি চ্যানেল, ইউটিউবে মাইত্রী টিভি এন্টারটেনমেন্ট এবং ফেসবুকে মাইত্রী টিভি চ্যানেলে সরাসরি লাইভ সম্প্রসারণ আপনারা দেখতে পাচ্ছেন। তো অবশ্যই চাইব বন্ধুরা, আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানান লকডাউনের স্থিতি এবং সাইক্লোন নিসর্গ। সাইক্লোন নিসর্গ আরব সাগরে এন্টার হয়েছে, ওটা মহারাষ্ট্র মুম্বাই সঙ্গে গুজরাটে এন্টার করেছে। তো আপনারা জানেন, তো এই বিষয়ে আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারবেন, এবং সেই সঙ্গে লকডাউনের স্থিতি কেমন রয়েছে এই বিষয়ে আপনারা আপনাদের মতামত সরাসরি এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামে আপনারা করতে পারবেন। সরাসরি কল করুন এবং কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন। তো আপনাদেরকে এটাই বলবো, এবং এই যে লাইভ টেলিকাস্ট আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউবে মাইত্রী টিভি চ্যানেল এবং ফেসবুকে মাইত্রী টিভি চ্যানেল এবং ইউটিউবে মাইত্রী টিভি এন্টারটেনমেন্ট চ্যানেলে সরাসরি লাইভ সম্প্রসারণ আপনারা দেখতে পাচ্ছেন। তো চাইব বন্ধুরা, অবশ্যই আপনারা কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন এই লাইভ টেলিফোনিক প্রোগ্রামে। আপনারা কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন, এটাই আপনাদেরকে বলবো। এর সব থেকে গুরুত্বপূর্ণ খবর মাইত্রী টিভি চ্যানেল আপনাদের জন্য নিয়ে এসছে, সাইক্লোন নিসর্গ এবং লকডাউনের স্থিতি। তো আপনারা এখন যে ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, এটা নিসর্গের আপনাদের সামনে তুলে ধরছে মাইত্রী টিভি চ্যানেল। সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানান, তো এটাই আপনাদেরকে বলবো। তো এই লকডাউন ফাইভ নিয়ে প্রধানমন্ত্রী সাহেব যে চিন্তা ভাবনা করেছেন, যে আমরা তার মধ্যে সহমত পোষণ করছি যে লকডাউনটাকে আরও বাড়ানো দরকার। কারণ আমরা গ্রামে থেকে বুঝতে পারছি যে বাইরে থেকে যেসব পরিযায়ী শ্রমিকরা আসছে তাদেরকে যথাযথভাবে কোয়ারেন্টাইন না করার জন্য তাদের সংস্পর্শে এসে। এখন যেটা আপনারা যে ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লকডাউনের ভিডিও ফুটেজ, যিনি যেনারা ওপিনিয়ন জানিয়েছেন ওনাদের, ওই ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি। তো এই লকডাউনের স্থিতি এবং আজ যে মাইত্রী টিভি চ্যানেল আপনাদের সামনে তুলে ধরছে, তো আপনারা সরাসরি কল করে কিংবা লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারবেন। তো চাইব আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানান,
এটাই আপনাদেরকে বলবো, সরাসরি কল করুন, যেটা আপনাদের সামনে তুলে ধরছি লকডাউন ফিফথ এর বিষয়ে, যে যিনারা বক্তব্য দিয়েছেন ওনার বক্তব্য আপনারা শুনুন, এটাই আপনাদেরকে বলবো। পড়বো আগামী দিনে, কারণ আমরা দেখতে পাচ্ছি যারা ইতিমধ্যে পরিযায়ী শ্রমিকরা এসছে তাদের মধ্যে অনেকের মধ্যে করোনা ধরা পড়েছে। তো সেই পরিবারগুলো যখন আমরা দোকানপত্রে বাজারহাটে যাচ্ছি আমরা, তখন কিন্তু আমরা সেখান থেকে সংক্রামিত হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছি। তাই চাইবো লকডাউনটাকে আরও বাড়ানো হোক, লকডাউন ফাইভটাকে আমরা সকলে মেনে চলবো। এটা আমরা সকল পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীর কাছে আমার আবেদন। কি স্যার, আমি জানতে চাইবো স্যার, আপনি বলুন। নমস্কার, আমার লকডাউন ফাইভ নিয়ে আমার যে অভিমত বা আমার রায়, লকডাউন ফাইভের প্রয়োজনীয়তা আছে। এখনও ভারতবর্ষের যে পরিস্থিতি, যা দিনের পর দিন যে পরিসংখ্যানটা আসছে সংক্রামিতের সংখ্যার ব্যাপারে, সেখানে লকডাউন ফাইভ অত্যাবশ্যকীয় অবশ্যই করা উচিত। এবং সেক্ষেত্রে শুধু অত্যাবশ্যকীয় বললেও হবে না, লকডাউনটা মেনটেন হচ্ছে কিনা সেই দিকে নজর আমাদের সবাই দেওয়া উচিত। প্রশাসনের, সাধারণ মানুষ, তাদেরও সচেতন হওয়া উচিত, তারাও যাতে সেটাকে মেনটেন করে চলে, তবেই আমরা নিজেরা সুস্থভাবে থাকতে পারবো, পাশের লোককেও সুস্থভাবে রাখতে পারবো। এটা আমার মনে হয়, এটা আমাদের নিজেদেরও অনেক বেশি সচেতন হতে হবে, সেই সঙ্গে প্রশাসনকে পালন করিয়ে নেওয়ার ব্যাপারে সজাগ হতে হবে, এটা আমার মনে হয়। ফাইভ নিয়ে আপনার রায় কি স্যার, জানতে চাইব। বর্তমান পরিস্থিতি অনুযায়ী যেভাবে বাইরে থেকে পরিযায়ী শ্রমিকরা আসছে, তাদের যদি সঠিক করে কোয়ারেন্টাইন রাখা না হয়, তাহলে আমাদের আনাচে কানাচে বাজারে ঘুরছে, যেখানে সেখানে তারা ঘোরাঘুরি করে থুতু ফেলছে, ফলে গ্রামের প্রচুর পরিমাণ ইফেক্ট হতে পারে। এই জন্য বর্তমান পরিস্থিতি অনুযায়ী সরকারকে সঠিকভাবে তার কোয়ারেন্টাইন করে যারা আসছে তাদের যদি সঠিক করে রাখা যায়, মিনিমাম 14-15 দিন রাখলে আমাদের মনে হয় ভালো হবে। এবং এই লকডাউনটা যাতে আরও কিছুদিন, যেভাবে পরিমাণ দিনে 24 ঘন্টায় যেভাবে নিউজ দেখাচ্ছে যে যেভাবে বাড়ছে, আরও যাতে এটা যাতে না বাড়ে, ইফেক্ট যাতে না পড়ে। কারণ ভারতবর্ষ একটা যে পরিমাণ লোক সংখ্যা বসবাস করছে সেই অনুযায়ী প্রচুর পরিমাণ ইফেক্ট হচ্ছে। এই জন্য আরও একটু কিছু লকডাউন হলে মনে হয়, আমার মনে হয় ভালো হবে। এই খবরটি স্পন্সর করছেন মাইতি টিভি চ্যানেল লাইভ সাইড মাইল কন্টাই পূর্ব মেদিনীপুর। আজ আপনাদের সামনে লকডাউন পঞ্চম পর্যায়ে। তো আপনারা শুনলেন যিনারা বক্তব্য রেখেছেন, ওনার ওপিনিয়ন ওনারা জানিয়েছেন। তো আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারবেন, সরাসরি কল করুন, যে নাম্বার স্ক্রল হচ্ছে ওই নাম্বারে আপনারা কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরতে পারবেন। সরাসরি কল করুন এবং কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন। আজকের বিষয় মাইতি টিভি চ্যানেল নিয়ে এসেছে যে সাইক্লোন নিসর্গ এবং লকডাউনের স্থিতি সম্পর্কে আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা জানাতে পারবেন। তো আপনারা সরাসরি কল করুন এবং কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন, এটাই আপনাদেরকে বলবো। তো আপনারা সরাসরি কল করুন এবং কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা তুলে ধরুন, এটাই আপনাদেরকে বলবো।